হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? তো আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানে আসার পর আপনি কিভাবে জব খুঁজবেন। তো আরেকটা ভিডিও আমার এটা নিয়ে মেক করা আছে, সেটা অনেক আগে। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে আসবেন। এবং আমি আজকে যে টপিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে আপনি জাপানে আসার পর জব কীভাবে খুঁজবেন সেগুলো নিয়ে। আমরা যখন জাপানে আসার জন্য একটা প্রস্তুতি শুরু করে দিই তখন কিন্তু আমাদের যখন সিওই ইস্যু হয় তারপর কিন্তু আমাদের সবার ভিতরে একটা টেনশন কাজ করে যে আসলে সেখানে গিয়ে জবটা কীভাবে ম্যানেজ হবে এসব নিয়ে আর কি। জব করে আমার কি মানে টিউশন ফি, লিভিং কস্ট কিংবা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো কি পারবো না, এটা নিয়ে আসলে অনেক কোয়েশ্চেন থাকে। তো লাস্ট আমি প্রায় এক বছরের বেশি ধরে জাপান রিলেটেড বিভিন্ন আমার এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করাতে অলরেডি অনেকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন অনুযায়ী আমার কিন্তু ডিটেলস ভিডিও মেক করা আছে, যেগুলো কিন্তু দেখার পর কিন্তু অনেকে কিন্তু সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন এখন আসল টপিক্সে আসা যাক। জাপানে আসলে পার্ট টাইম জবটা কীভাবে ম্যানেজ করতে হয়, প্রথমত হলো তিনটা উপায় ম্যানেজ করা যায়। একটা হলো আপনার যদি পরিচিত কেউ থাকে সে যেখানে করে কিংবা তার পরিচিত কোথাও যদি আপনাকে সোকাই করে দেয় তাহলে কিন্তু আপনি কিন্তু সেখানে কিন্তু জব করতে পারবেন। সেকেন্ড হলো আপনার যে স্কুলে আসবেন সেই স্কুল কিন্তু আপনাকে হেল্প করতে পারে এই বিষয়ে। বেশিরভাগ স্কুলগুলো আসলে বড় বড় কোম্পানিগুলোর সাথে তাদের লিঙ্ক থাকে, তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু সেই জবগুলো ব্যবস্থা করে দিয়ে থাকে। এবং থার্ড হচ্ছে যে আপনি কিন্তু নিজে নিজে জব ম্যানেজ করতে পারেন। কীভাবে আপনি ম্যানেজ করবেন সেগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো একটু পরে, আগে আপনাদের সাথে কিছু যদি শেয়ার করে নিই আপনি নিজে নিজে কীভাবে ম্যানেজ করবেন। তো জাপানে কয়েকটা ওয়েবসাইট রয়েছে জবের জন্য, টাউন ওয়ার্ক, তারপর এদিকে বাইতরু, আরও অনেকগুলো কিন্তু জব রিলেটেড কিন্তু সাইট রয়েছে। সেই সাইটগুলোতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে আপনার একটা সিভি মেক করে তারপর কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। সেখান থেকে কিন্তু আপনার কিন্তু ইমেইলে মেন সেচুর জন্য কিন্তু তারা আপনাকে ডাকবে, তারপর আপনি মেন সেচু দিলে কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু তারা জবে নেবে। এখন কথা হলো, তো আমি যেখানে জব করি সেখানে একজন ইন্টারভিউ দিতে আসছে, তার আসার জামায় প্রায় এক মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত জব পাইনি। তো মেবি ফিলিপিন কিংবা কোরিয়ান এরকম হবে, তো আমি আসলে ক্লিয়ার না। বাট তো আমি আসলে ওর এক্সপ্রেশনটা দেখে ইন্টারভিউতে মানে আমি একবারে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ সে সময় আমার ছিল ব্রেক টাইম। তো আমি সেখানে গেছি, আমি বসে আছি, আমার যে ম্যানেজার সেই ম্যানেজার কিন্তু ওকে কোয়েশ্চেন করতেছে, ও সব কিছুতে মানে একটাই আনসার জেনবো ওকে দেস, বলতেছে তুমি কবে কাজ করবা, কীবার করবা, কখন থেকে করবা, মানে কোশ্চেন যদি সে বুঝতে না পারে তাহলে কীভাবে মানে রিপ্লাইগুলো করবে। তো সে সব কিছুতে আনসার দিচ্ছে একটাই জেনবো ওকে দেস। তো আমি আসলে মনে মনে খুব বেশি মানে আমার হাসিও পাচ্ছিলো বাট খুব খারাপও লাগছিলো, কারণ আসলে জাপানে আসলে আপনি যদি জাপানিজ লেভেলের যদি মিনিমাম যে কথাবার্তাগুলো একবারে বেসিক সেগুলো যদি না জানেন তাহলে আপনাকে জবটা দিবে কে, দেবে না। তো আমি আরেকজন ভাইয়ের কথা বলি, জাপানের একটা ইউনিভার্সিটিতে পড়তে আসছে বাট জাপানিজ লেভেল একবারে জিরো। সে ভাই কিন্তু মানে জবের জন্য একবারে মানে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু না করতেছে, এবং এখানে অলরেডি কিন্তু আসার দুই তিন মাস হয়ে গেছে, তার অবস্থা একবারে করুন, সে একবারে অলরেডি ডিপ্রেসড হয়ে গেছে। তো এই জন্য আমি একটা কথা বারবার বলে থাকি, সেটা হলো যে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, আপনারা মিনিমাম N4 বাংলাদেশ থেকে পড়ে আসবেন, সম্ভব হলে N3, কারণ এখানে আসার পর পড়াশোনার যে করবেন সেই সময়টা আসলে পাওয়া যায় না, এতটা ব্যস্ত থাকার লাগে। আমি আমার নিজের কথাই বলি না কেন, আমি বাংলাদেশ থেকে N4 পড়ে আসলাম, আসার পর তারপর কিন্তু এখানে N3টা অনেক কষ্ট করে শেষ করেছি নিহঙ্গ কাকুতে, তারপর এখন N2 পড়তেছি। এমনটা হয়ে থাকে না আমাদের সবার টেন্ডেন্সি যে আসলে আমাদের অনেক কোয়েশ্চেন, অনেক আমরা কনফিউশন যে আসলে আমার ভিসা হবে কি হবে না, আমি ল্যাঙ্গুয়েজটা শিখে করবো কি, সময় নষ্ট হয়ে সেই এগুলো ভাবা যাবে না। আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখেন আপনার কিন্তু এটা কখনো বৃথা যাবে না, আপনি কোনো কাজে এটাকে ইউজ করতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার স্কিল, এই স্কিলটা একটা সময় ঠিকই কাজে লাগবে। আপনি যদি N4ও করেন, বাংলাদেশে অনেকগুলো ট্রেনিং সেন্টার রয়েছে যে সেগুলোতে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ পড়ালেও কিন্তু আপনি মান্থলি একটা খুব ভালো স্যালারি পাবেন, এবং আপনি যদি পাশাপাশি টিউশনই করান তাহলে তো কোনো কথাই নেই, অনেক ভালো ইনকাম করতে পারবেন। তো এই জন্য আমি বলবো আপনার, আপনি জাপানে আসতে চাইলে অবশ্যই ল্যাঙ্গুয়েজ শুরু করে দেন, এবং ল্যাঙ্গুয়েজটা সেই লেভেল মানে শেষ পর্যন্ত দেখে ছাড়বেন, এটা আপনি নিজের সাথে প্রতিজ্ঞা করেন। নিজে নিজে করতে হলে আসলে টাউন ওয়ার্ক থেকে অ্যাপ্লাই করা যায়, বাট এখানে কয়েকটা কথা আছে যে টাউন ওয়ার্ক দুইটা আছে, একটা হলো মানে আপনি যদি স্টেশন, ফ্যামিলি মার্ট, আরও বিভিন্ন জায়গায় ম্যাগাজিন পাওয়া যায়, তো সেরকম আর কি, সেখানে একটা এরিয়ার ভিতর কোথায় কোথায় জব খালি আছে সব কিন্তু মানে দেওয়া আছে, আপনি কিন্তু সেটা নিতে পারবেন ফ্রিতে, কোনো টাকা লাগবে না। সেই নাম্বারগুলোতে কল দেবেন, কল দেওয়ার পর কিন্তু তাদের সাথে ইন্টারভিউর ডেট নেবেন। এখন কথা বলি আপনি যে কথা বলবেন ওনার সাথে কীভাবে কথা বলবেন, কারণ আপনি যদি N5 করে আসেন তাহলে কিন্তু আপনার কথায় তারা বুঝে যাবে যে আসলে তার জাপানিজ লেভেল একবারে জিরো, তাকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না। সেজন্য আপনাকে অবশ্যই N4 পরে আসতে হবে, তাহলে আপনি মিনিমাম লেভেলে কথাটা বলতে পারবেন। কথা না বলেও ইন্টারভিউর ডেট নেওয়া যায়। কীভাবে নেওয়া যায়? job.net, এটা হলো গুগল ক্রোমে আপনি যদি যান
গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ দেবেন। প্রথমত হলো গুগল ক্রোম ব্রাউজারটা কী জন্য ইউজ করবেন, কারণ সেখানে হলো অটোমেটিক ট্রান্সলেট ইংলিশে আপনি করতে পারবেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব বেশি ইজি হবে। আপনি তখন জবগুলোতে যদি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু মেইলে কিন্তু লিঙ্ক যাবে এবং আপনার ফোনে মেইল আসবে। আপনি কিন্তু মেলগুলো রিপ্লাই দেওয়ার পর সেখান থেকে কিন্তু ইন্টারভিউয়ের ডেট নিতে পারবেন, মানে রোবোটিক্স যে রিপ্লাইগুলো মানে রোবটের রিপ্লাই দিয়ে থাকে আপনি কবে জব করবেন কী করবেন, সেগুলো যদি আপনি ডিটেলস দিয়ে থাকেন তাহলে কিন্তু চুজ করা যাবে আপনি কবে ইন্টারভিউ দিতে পারবেন কী। একটা জিনিস হলো যে ফোন দিয়ে আপনি কথা বলে যে ইন্টারভিউয়ের ডেট নেবেন, সেটা কিন্তু আপনার জন্য ফার্স্ট টাইম যদি আপনি N5 করে আসেন তাহলে আপনার জন্য অনেক বেশি হার্ড হবে। আর আপনি যদি turnwork.net এটা থেকে আমি পরবর্তীতে আপনাদের একটু দেখিয়ে দিব, আপনি যদি সেভাবে যদি অ্যাপ্লাইগুলো করেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ডেট সেখান থেকে কিন্তু নিতে পারবেন। জাস্ট সে অ্যাড্রেস অনুযায়ী শপে চলে যাবেন, শপে যাওয়ার পর আপনার ইন্টারভিউ দিতে পারবেন এবং সামনাসামনি আপনি ওনাদেরকে অনেক কিছু বুঝায় বলতে পারবেন। আর জব নেওয়ার আরেকটা সিস্টেম যে বলেছিলাম সেটা হলো যে মানে শোকাইয়ের মাধ্যমে, মানে কেউ করে সেখানে যদি সে যদি বলে যে আমার একজন ছোটো ভাই আছে, সে যদি আপনাকে সেখানে যদি ম্যানেজ করে দেয় তাহলে কিন্তু খুব ইজি, মানে সে যদি বলে তাহলে কিন্তু আপনার জবটা 99% কনফার্ম। তো এখন আসলে সব কিছু সহজেই পাওয়া যায়, যে স্কুলে আপনি আসবেন সেই স্কুল দিয়ে সার্চ দিবেন, দেওয়ার পর ফেসবুকে পেজ অবশ্যই পেয়ে যাবেন, সেখানে বাঙালি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবেন এবং আগে থেকে আর কি একটু বিরক্ত করবেন, বলবেন যে অবশ্যই ভাই আমাকে জব লাগবে কারণ আমি ঋণ টিন এসব নিয়ে যাবো, কারণ আমার জাপানে গিয়ে সার্ভাইভ করা অনেক বেশি টাফ হয়ে যাবে। তো অবশ্যই তারা আপনাকে হেল্প করবে। আরেকটা জিনিস হলো অন্যান্য দেশের যে কমিউনিটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে বাংলাদেশি কমিউনিটি সেগুলো কিন্তু অত বেশি স্ট্রং না। কথাটা আমি কী জন্য বললাম, কারণ একজন আরেকজনকে হেল্প করতে চাই না। নেপালিদের ভিতর যেটা দেখা যায়, ভিয়েতনামিদের ভিতর যেটা দেখা যায়, তারা যদি আপনার সাথে মুখে মুখে যদি রাগ করে কিন্তু কাজের ক্ষেত্রে, কাজের ব্যাপারে যদি বলেন যে আমাকে হেল্প করতে হবে আমার একটা কাজ লাগবে, তো তারা আপনাকে তাদের বেস্ট লেভেল থেকে সাহায্য করে কিন্তু জব ব্যবস্থা করে দিয়ে দিবে। তো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। যেমন ধরুন আমারই কথা, তো আমি জাপানে আসার পর থেকে, জাপানে আমি আসছিলাম জুলাইয়ের 23 তারিখে আসছিলাম, তো আমার 30 তারিখের 7 দিনের ভিতর আমার 7-Eleven জব হয়ে যায়। নিজে নিজে খুঁজে নিয়েছিলাম, ফোন দিয়ে ইন্টারভিউ দিতে বলেছিলো, গিয়েছিলাম, জব হয়ে গেছে। তো আসলে আমি সে জবটা করিনি কারণ আমার কিছু টাকার দরকার ছিল, আমি ফ্যাক্টরিতে করেছিলাম, একটু টাকা বেশি ছিল সেখানে, ঘন্টা পার আওয়ার সেখানে বেশি ছিল সেজন্য। তারপর আগের সিটিতে যাই হোক, মানে অনেক বলার পর কিন্তু একজন আমার ফ্রেন্ড সে আমাকে একটা জবে সোগাই করে দিয়েছিল, সেখানে করেছিলাম প্রায় 1 বছরের মতো, খুব ভালো করছি। এবং টোকিও আসার পর এখন পর্যন্ত যেটা হলো, মানে আমি নিজের যে এখানে তো আমার যেগুলো পরিচিত অনেকে কিন্তু জব করে, বাট জবের ব্যাপারে বললে আসলে নাই ভাই জব নাই, এই সেই ব্যাংক ক্যাশের কথা তো দূরের কথা, বাট ব্যাংক জবই নাই তাদের, এরকম আর কি একটা ব্যাপার, আমাদের এখানে খালি নেই এরকম। তো আমি টোকিও আসার পর নিজে নিজে জব খুঁজে নিয়েছিলাম, ফার্স্ট একটু টাইম লেগেছিলো বাট এখন নর্মালি জব কিন্তু হয়েই যায়। তো এজন্য সোকাইটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো ভাই আমার ভিতরে আসলে এসব জিনিস কখনো কাজ করে না যে তাকে আমি জব ম্যানেজ করে কেন দিব, আর সে ইনকাম করবে এটা ওটা, এগুলো আমি কখনো ভাবি না, আমি আমার বেস্ট লেভেল থেকে ট্রাই করি। এই ভিডিওটা এই মুহূর্তে আপনারা যারা দেখতেছেন, আপনার পরিচিত কেউ যদি শিনজুকু টোকিও থেকে আশেপাশে ট্রেনে শিনজুকু অ্যাক্সেস করা যাবে, ট্রেনে আধা ঘন্টা কিংবা 45 মিনিট জাপানে আসছে বাট এখন পর্যন্ত জব পায়নি, আমাকে অবশ্যই আমার জিমেইলে আপনারা নক করবেন, আমি কিন্তু আপনাদের জবের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। এখন সেই ক্যাপাবিলিটি আছে, আমি আপনাদের যথেষ্ট হেল্প করব। তো এই মুহূর্তে আপনারা ভিডিওটা দেখছেন যারা, অবশ্যই অবশ্যই ভিডিওটা তাদের মাঝে শেয়ার করবেন। আরেকটা কথা আপনারা সবাই মনে রাখবেন, সবসময় মানুষের হেল্প করার চেষ্টা করবেন, অবশ্যই আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে, তাকে হেল্প করলে সে আমার থেকে ইনকাম করবে বেশি। তো এসব চিন্তাভাবনা কখনোই মাথার ভিতর নিয়ে আসবেন না, তখন আপনি অন্যের হেল্প করলে আল্লাহ আপনার হেল্প অন্যভাবে করবে, অন্য কারোর মাধ্যমে। আরেকটা ব্যাপার হলো ইন্টারভিউয়ের ডেট আপনি আরেকভাবে নিতে পারবেন, সেটা হলো কনভিনিয়েন্স স্টোর বলেন, সুপার মার্কেট বলেন, যে কোনো জায়গায় আপনি যদি জব করতে চান, আশেপাশে যেগুলো সুপার মার্কেট আছে সব কিছুতে গিয়ে বলবেন যে এখানে জব আছে কি না। যদি বলে যে এখানে ম্যানেজার নাই, তো বলবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যানেজার কোন সময় আসবে আপনি নোট করে রাখবেন। যখন এক শপ থেকে আরেক শপ, এক দোকান থেকে আরেক দোকান এইভাবে কিন্তু যাবেন, তাহলে কিন্তু আপনার কিন্তু টাইম ওয়েস্ট হবে। সেজন্য আপনি যেটা করতে পারেন, গুগল ম্যাপে সার্চ দেবেন যে এরিয়াতে আপনি জব করতে চান, কনভিনিয়েন্স স্টোর বলেন কিংবা রেস্টুরেন্ট, আপনি যদি সার্চ দেন রেস্টুরেন্ট নিয়ার মি, তখন কিন্তু পুরো লিস্ট চলে আসবে, তখন কিন্তু সেখানে কিন্তু নাম্বার পাবেন, সেই নাম্বারে ফোন দিবেন, দেওয়ার পর কিন্তু ইন্টারভিউয়ের ডেট নেবেন, সেটা সবথেকে ভালো হবে। কারণ আপনি যখন এক শপ থেকে আরেক শপে যাবেন আপনি কিন্তু অটোমেটিক কিন্তু টায়ার্ড হয়ে যাবেন, আর আপনার কিন্তু টাইম ওয়েস্ট হবে। তো যেমন আমার যখন জব ছিল না, আমি কিন্তু ডেইলি কিন্তু 3-4 ইন্টারভিউ দিয়েছি, 2-3 সপ্তাহ আমি ইন্টারভিউ দিয়েছি, ইভেন আমি এখনও ইন্টারভিউ দেই অন্য একটা কাজের জন্য, কারণ আমার একটা জব দিয়ে এখানে তো আসলে জাপানে শিনজুকুতে বিশেষ করে এখানে কিন্তু লিভিং কস্টটা অনেক বেশি, সেটা আসলে বহন করা অনেক বেশি টাফ হয়ে যায় একটা জব করে, কারণ টিউশন ফি থাকে, টিউশন ফি প্রায় মাসে আপনার 8-9 মানের মতো সেভ করার লাগে, তা নাহলে কিন্তু আপনি কিন্তু টিউশন ফির সময় ঝামেলা হবে একটা আপনার। তো সেজন্য
একটা ব্যাপার হলো মানে আপনি যদি একটা ব্যাংক জব করে থাকেন এবং পাশাপাশি অন্য কাজ করতে চান তাহলে সে জবগুলো আসলে কিভাবে খুঁজবেন? তো নর্মালি আসলে আপনি যে ব্যাংক জবের জন্য ইন্টারভিউগুলো দিয়ে থাকেন সেখানে তো সেখানে গিয়ে আপনি ডিসকাশন সেমভাবে করবেন, আপনার সব কিছু প্রায় সিলেকশন হয়ে গেছে, তখন আপনি তাদেরকে বলবেন যে আমার একটা কোয়েশ্চেন আছে। তো তারা যদি বলে যে হ্যাঁ কী কোয়েশ্চেন বলেন, এই জবটা থেকে বেতনটা কীভাবে দেওয়া হবে, সেটা কি হাতে দেওয়া হবে নাকি ব্যাংকে দেওয়া হবে, যদি বলে যে হাতে দেওয়া হবে, হাতে দেওয়া হলে বলবেন যে আসলে এখানে আমি যে কাজ করবো এই রিপোর্টটা যাতে 100 কিংবা 200 এগুলোতে যাতে দেওয়া না হয়, যদি আপনি না দেন তাহলে আমি এখানে করবো কারণ আমি 28 ঘন্টার বেশি জব করলে পরবর্তীতে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করলে আমার কিন্তু ইমিগ্রেশন থেকে ভিসা দিবে না, আমার জন্য অনেক বেশি প্রবলেম হবে, সেজন্য আপনি যদি এগ্রি থাকেন তাহলে আমি কাজ করতে রাজি আছি, আর তা না হলে আমি করবো না। আসলে কি ওনাকে কনভিন্স আপনাকে করতে হবে, আপনাকে বলতে হবে যে আমার এই সমস্যা এই সমস্যা, আমার এখানে আসলে লিভিং কস্ট অনেক বেশি, তারপর আমার টিউশন ফি আছে, যদিও টিউশন ফি আপনার 6 মাস 1 বছর পর যদি থাকে তারপরে বলবেন যে আমার আগামী 2 মাস পরে টিউশন ফি আছে, এগুলো ম্যানেজ করা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তো সেজন্য আপনি যদি আমাকে হেল্প করেন আমি এখানে আমার বেস্ট লেভেল থেকে কাজ করব। তো এভাবে কনভিন্স করতে হবে তাহলে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে মোবাইলে টার্নওয়ার্ক.net থেকে কীভাবে জব খুঁজতে হয় সেগুলো দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি টার্নওয়ার্ক.net টোকিও এরিয়াতে এখন আসি। তো এখানে আপনি যদি আসেন এখানে একটা আপনি অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে নিলে আপনার এখানে মানে নর্মাল যে মেম্বার রেজিস্ট্রেশন এখান থেকে আপনি কিন্তু মেম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এবং পরে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর কিন্তু এই যে এখানে এরিয়া আছে এখানে ফিল্টার অনেক কিছু দেখতে পাচ্ছেন, এখানে অটোমেটিক কিন্তু আমার পেজ ট্রান্সলেট হচ্ছে। যদি না হয় তাহলে কিন্তু আপনি গুগল ট্রান্সলেট কিন্তু আপনার ফোনে ইনস্টল করে সেখানে কিন্তু সেটিংটা ঠিক করে দেবেন। দেখেন এখানে এরিয়া আছে আপনি কোন এরিয়াতে জব করতে চান। তো আমি এখন টোকিও এরিয়াতে আছি, ফার্স্টে টোকিও সিলেক্ট করেছি এবং শিনজুকু ওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখানে আওয়ারলি ওয়েজে আমি কাজ করব, জব টাইপ আপনি কোন জবগুলো করতে চান এখানে সব দেওয়া আছে, ফুড বেভারেজ সেলস মার্কেটিং ট্রাভেল আপনি কোনগুলো করতে চান সেগুলো। তো ফুড অ্যান্ড বেভারেজে আমি দিয়ে দিলাম। এখানে আমি কী জব করব, পার্ট টাইম জব। তো পার্ট টাইম জবে দেওয়ার পর আমি শর্ট টাইম করবো নাকি লং টার্ম সব কিছু দিয়ে দিলাম। তো সব এখানে শর্ট টার্ম লং টার্ম দুইটাই দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আমি কয়দিন করতে চাই এগুলো আপনি ফিল্টারগুলো ইউজ করে যখন আপনি সার্চ দেবেন তখন কিন্তু আপনার এরিয়াতে সেই জবগুলো কিন্তু চলে আসবে যেগুলো অলরেডি কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা এটা একটা ইজাকায়া রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটাতে কিন্তু জব অ্যাভেলেবল আছে বর্তমানে, কিন্তু ডিটেলস কিন্তু সব কিছু দেওয়া আছে কত ঘন্টা করতে পারবেন এবং এখানে আওয়ারলি ওয়েজ হচ্ছে 1200 থেকে 1500 ইয়েন। তো নিশি শিনজুকু স্টেশন থেকে 3 মিনিট পায়ে হেঁটে কিন্তু আপনি যেতে পারবেন। তো এখানে কিছু ডিটেলস আছে, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করলে পরবর্তীতে আপনার মেইলে চলে আসবে সব কিছু। তো খেয়াল রাখবেন সেখানে কিন্তু লিঙ্ক দিবে তার, সেখানে আপনি মেন সেতুর জন্য ডেট নেবেন, তারপর কিন্তু আপনি মেন সেতুতে অংশগ্রহণ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব জব, কিন্তু আপনি কিন্তু ইন্টারভিউয়ের ডেট নিতে পারবেন। আজকে আর ভিডিওটা লং করতেছি না, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।